আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিওটা করা হচ্ছে, আসলে এত সুন্দর অটাম কালার চলে এসেছে চারপাশে, দেখতেই পাচ্ছেন আমার বাসার সামনেই গাছগুলো একদম লালচে, যেই কালার সেই কালারটা চলে এসেছে, একদম মরিচা মরিচা একটা কালার, খুবই সুন্দর। তো আমরা আজকে অটাম কালার দেখতে বের হয়েছি এবং কিছু ছবি তুলবো, সেই জন্য আমি আসলে শাড়ি পরেছি মেইনলি অটামের সাথে ছবি তোলার জন্য। খুব শাড়িতে খুব সুন্দর আসে ছবি তাই। তো আমরা একটু আশেপাশে যেখানে যেখানে বেশি গাছ আছে বা বেশি কালার হয়েছে ওরকম কিছু জায়গায় ঘুরবো এবং ছবি তুলবো, তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই ফিনল্যান্ডে আসলে অটামের কালারটা কিরকম হয়। দেখতেই পাচ্ছেন আমার বাসের আশেপাশের যে গাছগুলো আছে, ছোট গাছগুলো আছে, এগুলোই আসলে অনেক কালার চলে আসছে। এই গাছটা যেমন পুরো সবুজ ছিল এখন পুরো লাল হয়ে গেছে, কিছু কিছু গাছ আবার একদম হলুদ হয়ে যায়। সো অনেকগুলো কালার দেখা যায় এই সময়টাতে, লাল হলুদ। তো আমরা এখন যেতে যেতে দেখতে থাকবো কোথায় কেমন রং হয়েছে, চলুন ঘুরে দেখি। আমরা আমাদের বাসার থেকে মাত্র রাস্তাটায় বের হয়েছি, এর মধ্যেই দেখা যাচ্ছে যে গাছগুলোতে আসলে খুবই সুন্দর কালার চলে এসেছে। এতদিন যে গাছগুলো সবুজ ছিল সবগুলো গাছ আস্তে আস্তে হলুদ এবং লালচে হওয়া শুরু করেছে, এবং এই চেঞ্জটা আসলে খুব অল্প সময়ের মধ্যে চলে আসে, দুই একদিনের মধ্যেই দেখা যায় যে সবগুলো গাছ একদম হলুদ হয়ে গেছে। এই জায়গাটাতে খুব সুন্দর রং হয়েছে দেখা যাচ্ছে। তো এই কয়েকদিন আসলে ওয়েদারটা খুবই বাজে ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু আজকে হঠাৎ করে ওয়েদারটা খুবই ভালো, একদম রৌদ্রোজ্জ্বল দিন, তাই আমরাও আজকে আসলে রেডি হয়ে বের হয়ে পড়লাম যে এটাই হয়তো এই অটামের ভালো ছবি তোলার লাস্ট ডে হয়তো হবে আজকে, এত সুন্দর সানশাইন। এরপরে হয়তো আবার সানশাইন আগামী সপ্তাহেও দেখাচ্ছে না, মোটামুটি রেইনি থাকবে, তাই আজকেই আসলে বের হয়ে পড়া ছবি তুলতে। তো আমরা চলে এসেছি একটা বাসা থেকে একটু কাছেই একটা জায়গায় এসেছি, জায়গাটা বেশ সুন্দর, এখানে একটা চার্চ আছে। সো এই চার্চের আশেপাশে কিছু গাছ আছে, গাছগুলো খুব সুন্দর রং হয়েছে, তাই ভাবলাম যে এখানেই হয়তো আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলব। তো গাড়িটা এখন পার্ক করছে আর আমি জাস্ট বের হলাম গাড়ি থেকে, একটু আশপাশটা ঘুরে দেখাই। খুবই সুন্দর চারপাশটা, গাছগুলো খুব সুন্দর রং হয়েছে যেহেতু এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে। এই জায়গাটা আসলে বেশ সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে, কিছু পুরনো বিল্ডিং আছে এবং একটা চার্চ আছে দেখালাম, আর এত সুন্দর আসলে এই পাতাগুলো যখন ঝরে পড়ে চারপাশটাতে হলুদ হয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে। তো এটা আসলে আমাদের বাসা থেকে খুবই কাছে ছিল জায়গাটা, 6-7 মিনিটের ড্রাইভ। তো আমরা এখন এখান থেকে আরেকটা জায়গায় যাব, যেই জায়গাটাতে হয়তো আরও সুন্দর কালার থাকতে পারে। তো আমরা এরকম বেছে বেছে কিছু জায়গা সিলেক্ট করেছি যেগুলো আসলে প্রতি বছরই খুব কালারফুল হয়, তো ওই জায়গাগুলো আমরা একটু ঘুরে দেখব।
দেখতেই পাচ্ছেন গাছটা কি সুন্দর, একদম টকটকে হলুদ হয়ে আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন যে জায়গাটা এসেছি এটার নাম হচ্ছে গ্লিমস, এটা একটা আসলে মিউজিয়াম। এই মিউজিয়ামটা আসলে একটা সময় ছিল যে এখানে একটা ফার্ম ছিল, ফিনিশে ওরা এটাকে মাতিলা বলে, মানে একটা ফার্ম হাউস টাইপের ছিল এবং যেখানে ঘোড়া ভেড়া তারপরে হাঁস মুরগি এগুলোর খামার ছিল এবং এগুলো পালা হতো। এবং বিশেষ করে যারা অনেক আগের কথা, সেটা যখন মানুষ ঘোড়ায় যাতায়াত করতো বা ঘোড়ার গাড়িতে যাতায়াত করতো এবং তখন যখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এবং ঘোড়াগুলো চেঞ্জ করতে হতো একটা নির্দিষ্ট সময় পরে, তো এটা ছিল আসলে ঘোড়াগুলো যে চেঞ্জ করার জায়গা সেরকম একটা জায়গা। এবং এখানে আসলে হোটেলের মতোও ছিল, যারা ঘোড়াগুলো আসতো এবং যাত্রাপথে বিরতি নিত এবং হচ্ছে খাওয়া দাওয়া করতো বা নাইটটা স্টে করতো এবং তারপরের দিন হয়তো আবার ঘোড়া চেঞ্জ করে তারা রওনা দিত, এই ধরনের একটা প্লেস ছিল আসলে এটা। এবং এটাকে এখন মিউজিয়াম বানানো হয়েছে এবং এর ভিতরে আগের যেই ওদের কিছু জিনিসপত্র সেগুলোও রাখা আছে। আমি যেমন একবার ভিতরে এসেছিলাম এটার, এখন যদিও বন্ধ, তখন দেখেছিলাম যে ভিতরে আসলে যে ঘোড়ার গাড়ির যেই অবশিষ্ট অংশগুলো সেগুলো এবং ওদের আগের যেই রুটি বানানোর যে বড় বড় যে চুলা বা চিমনিগুলো সেগুলো অনেক কিছু, এরকম আগের ওদের শোয়ার যে ছোট ছোট খাট ছিল সেগুলো ওরা সংরক্ষণ করেছে খুব সুন্দর করে। এবং এখানে আসলে সামারে ভেড়াও থাকে, এখনও ভেড়া আছে, কিন্তু যখনই উইন্টার আসতে নেয়, উইন্টার আসার ঠিক আগ মুহূর্তে ভেড়াগুলোকে ওরা আসলে অন্য জায়গায় সরিয়ে নেয়। সো অলরেডি ওরা এখান থেকে সরিয়ে নিয়েছে ভেড়াগুলোকে। এখানে যে গাছগুলো আছে গাছগুলোতে খুব সুন্দর রং হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই গাছটা। আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, এই জায়গাটাতেও আসলে খুব সুন্দর হয়, এক এক সিজনে, হ্যাঁ এক এক সিজনে এক এক রকম কালার হয়। তো এখনো এই জায়গার গাছগুলো পুরোপুরি লাল হয়নি, হালকা হালকা লাল হওয়া মাত্র শুরু করেছে। এই জায়গাটা যখন একদম সামার থাকে তখন সবুজ থাকে, মাঝখানে একটু হলুদ রং হয় এবং এখন আবার একদম লালচে রং ধারণ করছে, আবার যখন উইন্টার আসে তখন পুরোপুরি সবগুলো পাতা পড়ে যায়। তো এই 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 জায়গাটা আসলে খুবই সুন্দর, যেই সিজন চেঞ্জের সবগুলো পরিবর্তন দেখার জন্য। তো আমি প্রায় প্রত্যেকটা সিজনেই এই জায়গাটায় আসি এই জিনিসটা দেখার জন্য এবং খুবই ভালো লাগে আমার কাছে দেখতে। দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা পার্কের মতো করা রাস্তার মাঝেই, তো খুবই সুন্দর লাগছে দেখতে। কাটা পড়ে গেছে। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।